আপনারা দেখছেন সেই ছবি। আজকে সকালবেলা গ্রেপ্তার হয়েছে। এদিকে মানিক ভট্টাচার্যর গ্রেপ্তারিতে সম্পূর্ণ অনৈতিকভাবে করা হয়েছে এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তার পরিবার। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর কাছে। সুচারু, দীর্ঘক্ষণ ধরে মেডিকেল টেস্টের পর মানিক ভট্টাচার্যকে কি জোকা থেকে নিয়ে যাওয়া হয়েছে ভ্যাকশাল কোর্টের দিকে? দেখো, ব্যাংশাল কোর্টে সবেমাত্র মানিক ভট্টাচার্য তিনি প্রবেশ করলেন এবং তাকে কোর্ট লকআপে এখন রাখা হবে। খানিকটা পরেই অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করা হবে মানিক ভট্টাচার্যকে। গতকাল রাত 1টার সময় গ্রেপ্তার করা হয় মানিক ভট্টাচার্যকে এবং নিয়োগ দুর্নীতিতে তার বয়ানে নানা ধরনের অসঙ্গতি এবং তথ্য গোপন করে যাওয়া, সেই সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তে অসহযোগিতা করা, এই একাধিক অভিযোগকে সামনে রেখে গতকাল রাত 1টার সময় তাকে গ্রেপ্তার করা হয়। ইডি দপ্তরেই 5 আধিকারিক জানিয়ে দেন তদন্তে অসহযোগিতা করছেন তিনি এবং সেই সঙ্গে তথ্য গোপন করছেন। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগসূত্র সেটাও তিনি অস্বীকার করছেন, যে কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। আজকে সকাল 10:40 নাগাদ ইডি দপ্তর থেকে সিজিও কমপ্লেক্স থেকে তাকে বের করে আনা হয় বেহালা জোকা হাসপাতালে, ইএসআই হাসপাতালে, এবং সেখানে তিনি 11:45 নাগাদ পৌঁছন এবং তারপর থেকে প্রায় 1.5 থেকে 3 ঘন্টার কাছাকাছি তার স্বাস্থ্য পরীক্ষা চলে। উচ্চ রক্তচাপজনিত সমস্যা মানিক ভট্টাচার্যের রয়েছে, এছাড়াও বেশ কিছু প্যারামিটার তার পরীক্ষা করা হয় এবং তারপর তাকে নিয়ে ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে বিরাট কনভয় নিয়ে রওনা দেন বেহালা থেকে। এবং যেটা জানা যাচ্ছে প্রবীর, এই মাত্র মানিক ভট্টাচার্যকে নিয়ে ইডির আধিকারিকরা প্রবেশ করলেন একেবারে ব্যাংশাল কোর্টে এবং ব্যাংশাল কোর্টে তাকে এই মুহূর্তে কোর্ট লকআপে রাখা হবে এবং তারপর যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে, ইডি আধিকারিকরা কিন্তু তাকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে, কারণ তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সে কারণে কিন্তু ইডি তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়, এই আবেদন জানাবে এবং সেই পরিস্থিতি রয়েছে। অন্যদিকে আমরা জানি যে মানিক ভট্টাচার্যের পরিবার এই গ্রেপ্তারকে বেআইনি বলে তারা আদালতের দ্বারস্থ হয়েছে, ফলে সব মিলিয়ে এই মুহূর্তে মানিক ভট্টাচার্য একেবারে সংবাদ শিরোনামে বলা যেতে পারে প্রাক্তন শিক্ষা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। এবং তিনি গ্রেপ্তার হওয়ার পর কিন্তু বলা যেতে পারে যে এই নিয়োগ দুর্নীতি মামলায় উপদেষ্টা মণ্ডলীর যারা সদস্য ছিলেন এসপি সিনহা, কল্যাণময় গাঙ্গুলী আগেই গ্রেপ্তার হয়েছিলেন, এবার কিন্তু গ্রেপ্তার হলেন মানিক ভট্টাচার্য। এবং তাকে যখন ব্যাংশাল আদালতে পেশ করানো হচ্ছে, চারিদিক থেকে চোর চোর স্লোগান বলে কার্যত ধ্বনি ওঠে এবং সব বিলি একটা হুলুস তুলুস পরিস্থিতি এই মুহূর্তে আদালত চত্বরের মধ্যে রয়েছে। এবং মানিক ভট্টাচার্যকে খানিকক্ষণ পরেই, আর 20 মিনিট পরেই আদালতে পেশ করা হবে, তবে এখন কোর্ট লকআপে রাখা হবে এবং তার যে মেডিকেল রিপোর্ট, সেই মেডিকেল রিপোর্ট এজলাসে পৌঁছবে। এরপর ইডির আইনজীবী এবং অন্যদিকে মানিক ভট্টাচার্যের আইনজীবী তারা কোর্টে অ্যাপিয়ার করবেন এবং তারপর মহামান্য বিচারক তার শুনানি শোনাবেন এবং গোটাটা তিনি বাদী বিবাদী পক্ষের বক্তব্য শুনবেন। কতটা প্রভাবশালী মানিক ভট্টাচার্য, তথ্য গোপন করছে তাই তাকে হেফাজতে দেওয়া হোক, এই আবেদন কিন্তু ইডি আধিকারিকরা আজকে রাখবে। ফলে সব মিলিয়ে গতকাল রাতে গ্রেপ্তারির পর থেকে কিন্তু পরতে পরতে নাটকীয়তা এবং মানিক ভট্টাচার্যকে ঘিরে কিন্তু ইডি আধিকারিকরা যথেষ্ট সতর্ক। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে মানিক ভট্টাচার্যকে নিয়ে আসা হয়েছে ব্যাংশাল আদালতে। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবেন। যারা সুচারু কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে তাকে ইতিমধ্যেই ব্যাংশাল কোর্টে নিয়ে যাওয়া হয়েছে, রয়েছেন আপাতত কোর্ট লকআপে। বয়ানে অসঙ্গতি অসহযোগিতার কারণেই তাকে রাত্রিবেলায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। আজকে সিজিও কমপ্লেক্স থেকে তাকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হসপিটালে এবং সেখানে তার মেডিকেল টেস্ট করানো হয়। দীর্ঘ প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে তার মেডিকেল চেক আপের পরই তাকে ব্যাংশাল কোর্টে নিয়ে যাওয়া হয় কড়া নিরাপত্তার মধ্যে। ইতিমধ্যেই ব্যাংশাল কোর্ট লকআপে রয়েছে, ব্যাংশাল কোর্টে কোর্ট লকআপে রয়েছেন তিনি। ইডির হাতে গ্রেফতার মানিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়। শান্তিকা, ইতিমধ্যেই ব্যাংশাল কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয়েছে ধৃত
মানিক ভট্টাচার্যকে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ধৃত মানিক ভট্টাচার্যকে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে ব্যাংশাল কোর্টে, এবং তাকে যখন ব্যাংশাল কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় তাকে জুতো হাতে বিক্ষোভ দেখানো হয়, একই সঙ্গে চোর চোর বলে স্লোগানও ওঠে উৎসুক জনতার মধ্যে থেকেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তিকা। শান্তিকা, ইতিমধ্যে কি ব্যাংশাল কোর্টে পেশ করা হয়েছে ধৃত মানিক ভট্টাচার্যকে? তার আগে তোমাকে যেটা বলতে চাইবো যে এই মুহূর্তে কিন্তু ব্যাংশাল আদালত একেবারে বিজেপি সমর্থকদের বা বলা চলে বিরোধী দলের সমর্থকদের স্লোগানে কিন্তু একেবারে এই গোটা চত্বর কিন্তু ভীষণ রকম ভাবে উত্তেজনাময় হয়ে উঠেছে। এবং কিছুক্ষণ আগে যখন এখানে এসেছিলাম তখন থেকে দেখতে পাচ্ছিলাম যে আস্তে আস্তে এরকম রাজনৈতিক দলের বা বলা চলে বিজেপির সমর্থকরা তারা কিন্তু আস্তে আস্তে এখানে আসছিলেন, এবং তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে আচমকা সেই তাদের যে জমায়েত সেই জমায়েত কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে থাকে। এবং কিছুক্ষণ আগেই কার্যত যে যেরকমটা আমরা বারবার করে দেখেছি যে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী তারা যখন এভাবে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন, তারা যখন বিভিন্ন দুর্নীতি মামলায় তাদেরকে যখন আটক করা হয়েছে, তারা যেরকম ভাবে চোর চোর যে গুণী তুলেছিলেন এক্ষেত্রে কিন্তু তার ব্যতিক্রম হল না। এবং শুধুমাত্র তাই নয়, এখানে একেবারে তারা কিন্তু জুতো হাতে তারা কিন্তু জুতো খুলে তারা কিন্তু একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং এই গোটা পরিস্থিতিকে সামলাতে কিন্তু পুলিশকেও কার্যত মাঠে নামতে হয়েছে, যে গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল গোটা এলাকাটা। বিক্ষুব্ধ জনতা বিক্ষুব্ধ সাধারণ মানুষ কিন্তু সেই গার্ডরেল ভেঙে আসতে চাইছেন। এবং এক্ষেত্রে তোমাকে বলতে চাইবো মূলত এদেরকে কোনো রাজনৈতিক দলের সমর্থক না বলে সাধারণ মানুষ যারা বিভিন্ন কারণে এই গোটা ঘটনার জন্য বিভিন্ন কারণে যারা ক্ষুব্ধ তারাই কিন্তু মূলত আজকে এখানে ভিড় করেছেন। এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত যেরকমটা দেখতে পাচ্ছি একেবারে কিন্তু গোটা ব্যাংশাল আদালত জনারণ্যতে হয়ে গেছে এমনটা কিন্তু বলাই যায়। কারণ যেখানে যেদিকেই তাকানো যাচ্ছে একেবারে কালো মাথার ভিড়, এবং তারা কিন্তু তাদের খুব উগড়ে দিচ্ছেন এমনটা কিন্তু বলাই যায়। প্রবীরদা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। শান্তিকা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।